हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इन अनदर वीडियो। आज के আমরা যাচ্ছি হচ্ছে কি জুতে, যেখানে কিনা মানুষ যায় আরো আগে, আর আমরা যাচ্ছি এই টাইমে। যাওয়ার প্ল্যান ছিল অনেকের সাথে, বাট সবাই কিছু না কিছু করে প্ল্যান ভাস্তানোর জন্য আলটিমেটলি এই বান্দাকে আমি সাথে নিয়ে যাচ্ছি। বাবা মুখটা দেখো না, অলরেডি এখন বাজে হচ্ছে প্রায় 1টা। আমরা নেতাজি ভবনে হচ্ছে গিয়ে নেবেছি। তো নেতাজি ভবন থেকে হাঁটলে দেখাচ্ছিল যে মোটামুটি 20-25 মিনিট লাগবে। তো আমরা হেঁটেই ট্রাই করছি, ফেরার টাইমে বাস ধরে নেব বা অটো ফটো কিছু পেলে ধরে নেব। ময়দান দিয়েও যাওয়া যায়, ওদিকে যতীন দাস পার্ক থেকেও যাওয়া যায়, বাট যেহেতু আমরা হেঁটে যাবো বলে ঠিক করেছিলাম, সেই জন্য হচ্ছে গিয়ে আমরা কি করে যাচ্ছি, মানে রবীন্দ্র সদনে নেমেছি, আই মিন নেতাজি ভবনে নেমেছি, ঠিক আছে। তো মোটামুটি আমরা 10 মিনিট অলরেডি হেঁটে ফেলেছি। তো ম্যাপে দেখাচ্ছে আর বেশিক্ষণের রাস্তা না, তো দেখা যাক আর 5-7 মিনিটের মধ্যে হয়তো আমরা চলে যেতে পারবো। সো লেটস সি। তো আমরা যেহেতু তাড়াতাড়ি হাঁটি তো আমাদের খুব বেশি টাইম লাগেনি, 17-18 মিনিটের মধ্যেই আমরা এখানে পৌঁছে গেছি। আর এই ওভারব্রিজটা ক্রস করলেই হচ্ছে আমাদের চিড়িয়াখানা। আর এই ব্রিজটা খুব রিসেন্টলি বানিয়েছে, তাই এত ঝকঝকে তকতকে হয়ে রয়েছে, আর সবাই চেষ্টা করে যারা যাবে এটাকে এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যাই হোক, তো চলো ওই যে দেখা যাচ্ছে চিড়িয়াখানা। টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমাদের 50 টাকা করে হচ্ছে গিয়ে টিকিট ছিল, আর যারা হচ্ছে 5 বছরের নিচে তাদের জন্য হচ্ছে 20 টাকা করে টিকিট। আর ওখানে এটাও লেখা ছিল যে পলিথিন ব্যাগ ভেতরে নিয়ে প্রবেশ করা যাবে না, কিন্তু আপনি চাইলে নিয়ে ঢুকতেই পারেন, কিন্তু সেটা পুরোপুরি আপনার ওপর ডিপেন্ড করছে আপনি জায়গা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সব জায়গাতে ডাস্টবিন রয়েছে, আপনি নিয়ে গিয়ে ডাস্টবিনে আপনি ফেলতেই পারেন। তো দেখতেই পাচ্ছো আমরা অলরেডি ঢুকে গিয়ে দেখা স্টার্ট করে দিয়েছি সব কিছু। তো সবার প্রথমে যেটা আমরা দেখতে পেলাম যে এখানে প্রচুর বড় একটা খাঁচা রয়েছে, এবং এখানে রয়েছে কাকাতুয়া রয়েছে এবং অনেকগুলো ম্যাকাও রয়েছে। এগুলোকে ক্রেন না কি বেশ যেন বলে, সারস সারস। এখানে কাক ঢুকলো কি করে? কাকগুলো কি নিজেদেরকে কি সারস বলে মনে করছে? দেখো পোজ দিয়ে বসে রয়েছে, ওদের যেমন ঠোকর মারবে নিজেদের সারস বলে। এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হাতির কাছে। বাট হাতির কাছে যখন এসে দেখছি, আমি শুধু তখন থেকে এটাই ভেবে গেলাম যে হচ্ছে এই পুচকেটা ওখানে উঠলোটা কি করে, আর এরা দুজনেই ছিল এবং দুজনেই ছোট হাতি। এরপর আমরা চলে গেলাম সিংহ মামার দর্শনে, কিন্তু এখানে কিন্তু আমরা সিংহকে দেখতে পেলাম না, দেখতে পেলাম হচ্ছে সিংহীকে, এবং যে কিনা খুবই হচ্ছে গিয়ে ক্লান্ত, জানি না রবিবারের দুপুর বলে কিনা। সো বেকার ঘুমন্ত লোককে ডিস্টার্ব করে লাভ নেই, চলে যাওয়া যাক অন্য। এর ঠিক অপোজিটেই যেটা ছিল সেটা হলো গিয়ে ময়ূরের জায়গা। যে যাই বলুক না কেন, সাদা ময়ূর যতই সুন্দর হোক না কেন, আসল ময়ূরের সৌন্দর্য সব থেকে আলাদা। এমনি এমনি কেউ বলেনি আমাদের জাতীয় পাখি ময়ূর। পাশে আরও কিছু পাখি ছিল, বাট তাদেরকে দেখে নিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি জিরাফের দিকে। এখান থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি করছে? এর ঠিক পরেই আমরা দেখলাম হচ্ছে সাদা বাঘ। তবে ইনি কিন্তু সেই সিংহি মশাইয়ের থেকে কিন্তু অনেকটাই পরিমাণে হেঁটে চলে দেখিয়েছে, অতটা পরিমাণে ল্যাদ খোরার ক্লান্ত ছিল না। ইনি শুধু তাই নয়, হেঁটে চলে তো দেখিয়েইছে, প্লাস হচ্ছে আমাদেরকে কিন্তু হুঙ্কার দিয়েও শুনিয়েছে। তবে সেটা ফোনে আসা যায়নি, ভিডিওতে শোনাতে পারলাম না, কারণ ও আমাদের থেকে অনেকটাই পরিমাণে দূরে ছিল। সিংহী দেখা হয়ে গেল, সাদা বাঘ দেখা হয়ে গেল, আর এখন অবধি রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম না, তা কি করে হতে পারে? তো চলে আসলাম আমরা তারপরে ঠিক রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। বাট এখানে এসে যেটা দেখলাম, সিংহীকে মনে হয়েছিল ল্যাতখোর, সাদা বাঘ তো ঠিক আছে অনেক কিছুই আমাদেরকে দেখিয়েছিল, কিন্তু ইনি ইনি তো এত ল্যাতখোর, এত ঘুমন্ত যে জাস্ট কিছু বলার নেই। রয়্যাল বেঙ্গল টাইগার নাকি ডেঞ্জারাস হয়, বাট এখানে দেখে একটু পরেই গেলাম পাশের খাঁচায়, কিন্তু এখানেও দেখলাম সেম ব্যাপার। পুরো খাওয়া দাওয়ার পর রোববার বিকেলে আমাদের ঠিক এরকম কন্ডিশনই হয়, আর একটু ঘুমিয়ে থাকি, রাত পোহালে পরের দিন সকালে আবার কাজে যেতে হবে। বাঘটার সাথে যা যা রিলেট করতে পারছো তারা প্লিজ কমেন্টে একটা করে কিছু মেসেজ করে দিও। বুঝে গেলাম যে ওইখান থেকে নড়বেও না চড়বেও না, চলে যাওয়া যাক নেক্সট জায়গা। এখানে কিন্তু একটা নতুন জিনিস এসেছে যেটা দেখলাম, প্রত্যেকটা বাঘের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে।
আর এবার আমরা যেখানে যাচ্ছি সেখানেও যাচ্ছি আরেকটা বাঘ দেখতে। বাট বুঝলাম না যে এর খাঁচাটা এত সুন্দর করে কেন করা। ওর নাম হচ্ছে স্নেহাশিস। দুপুরের টাইম তো সবাই মানে সকালে মানে শুধু মানুষের না পশু পাখির মধ্যে আছে। হ্যাঁ এরপর এটাকে তোমরা দেখে বলবে এটা নিশ্চয়ই চিতাবাঘ, কিন্তু এটা কিন্তু চিতাবাঘ নয়, এটা হচ্ছে জ্যাগুয়ার। বাট আমি এখনো অবধি যে কটা অবধি পশু পাখি দেখেছি তার মধ্যে থেকে জ্যাগুয়ারটা দেখে সব থেকে বেশি শান্তি লেগেছে, বিকজ এতটা পরিমাণে কাছে এসে প্লাস হাঁটা জাস্ট দেখো, দাঁতগুলো দেখো, ও মাই গুডনেস, মানে এতটা কাছ থেকে দেখা জাস্ট ইম্পসিবল। আর যে ও যেভাবে এতগুলো মানুষকে দেখে মানে ও জাস্ট ভাবছিল যে কিভাবে খাবো বা কিছু হয়তো খিদে পেয়েছিল, জাস্ট এটা জাস্ট সেরা ছিল আমার কাছে। আর এই দুটো সেলফি হয়তো সেই দিনের আমার সব থেকে বেশি প্রিয় সেলফি। এরপর জ্যাগুয়ার দেখে মন শান্ত করে নিয়ে তৃপ্তি করে নিয়ে এরপর আমরা চলে গেলাম কুমির দেখতে। কুমির দেখার পর বুঝলাম কুমির তো হলো আরো ল্যাতখোর প্রাণী। যাই হোক, এরপর আমরা চলে গেলাম সরীসৃপ ভবন, মানে বুঝতেই পারছো এখানে সব রকমের রেপটালস অ্যানিমাল রয়েছে, যেমন সাপ থেকে শুরু করে গিরগিটি ফিরগিটি সব কিছু এখানেই রয়েছে। এটাও হলো আর এক ধরনের পাইথন, এটা হচ্ছে গোসাপ, আশা করি দেখেই বুঝতে পেরেছো। সরি এরকম গাওয়ার জন্য, বাট এর থেকে ভালো আমি গাইতে পারি না। যাই হোক, চলো নেক্সট দেখা যাক অন্য কিছু। এটাকে নাকি বলা হয় তক্ষক, কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, সুতরাং আমি শায়নকে বললাম প্লিজ একবার ওরকম মুখ করে আমাকে একটুখানি দেখাবে, দিয়ে জাস্ট ওয়েট ফর দ্য টাইম। ওখান থেকে বেরিয়ে নিয়ে এবার আমরা চলে আসলাম এটা দেখতে। এটা কি তোমরা হয়তো ভাববে যে কুমির, বাট না, এটা কুমির নয়, এটা হচ্ছে অ্যালিগেটর। আমরা বাচ্চাদের অনেক সময় পড়ানোর সময় শুনি ক্রোকোডাইল আর অ্যালিগেটর, আমরা ভাবি দুটোই হয়তো সেম জিনিস, বাট না, দুটো সেম জিনিস নয়। ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, যার কিনা হচ্ছে মুখটা হচ্ছে থাকে একটু গোলাকৃতি থাকে, আর এই অ্যালিগেটরের মুখ থাকে হচ্ছে পুরো ছুচালো লম্বা। ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, কিন্তু অ্যালিগেটর মানে হচ্ছে ঘড়িয়াল, এটা অনেকেই জানে না, তো তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার আমরা চলে আসলাম মোটামুটি হরিণের সেকশনে, বিভিন্ন রকমের হরিণ। এইখানে যেই হরিণটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে নাচুনে হরিণ, আমি জানি না এরা নাচ করে কি না। আর এরা প্রত্যেক বছর নাকি নিজেদের শিং ফেলে নতুন করে নাকি শিং গজায়, আর এখন এটা নাকি প্রায় বিলুপ্ত বললেই চলে, খুব কমই নাকি রয়েছে। এরপর আমরা যেটা দেখলাম সেটা হলো গিয়ে হরিণ, এবং এতটা পরিমাণে মিষ্টি অবলা প্রাণী, মানে কি বলবো, আমার খুব ভালো লাগলো। আর এখানে এতগুলো হরিণ রয়েছে, একজন খাবার দিচ্ছিল তো সবাই একই জায়গায় গিয়ে সেখানেই দাঁড়াচ্ছিলো, যার ফলে একটা জায়গায় পুরো জটলা হয়েছিল। তো এরাও যেন আমার কুকুরের মতনই খুব বুঝদার প্রাণী এরকম মনে হচ্ছিলো। এরপর আমরা দেখলাম একটা জায়গায় এরকম করা রয়েছে, যেখানে কিনা প্রচুর রকমের হাঁস রয়েছে, আমি আর্ধেক হাঁসের নাম জানি না, যেটা সাদা বড় সেটা বুঝতেই পারছো যে রাজহাঁস, এবং কে কে রাজহাঁসের তাড়া খেয়েছো কোনো সময় সেটা অবশ্যই কমেন্টে জানিও। অনেক ঘোরা হয়ে গেছে, এবার খাওয়া যাক। এটা বলতে হয় তাই, কারণ নিজে তো কিছু আনেনি, যা এনেছি সব আমি এনেছি। ফল মূল, শাক সবজি, কোল্ড ড্রিঙ্কস, দিস ইজ আওয়ার লাঞ্চ ইন আলিপুর সু, এবার খেতে দাও। তো পেট পুজো সেরে নিয়ে এবার আমরা চলে আসলাম এখানে, এবং এখানে এসে যেটা দেখলাম এখানে রয়েছে একটা ঈগল। আর শুনলে অবাক হবে কিনা জানি না, আমি ফার্স্ট টাইম ঈগল দেখছি, মানে সামনাসামনি আর রিয়েল, তো আমার সামনাসামনি দেখে দারুণ লাগলো। তো এরপর আমরা চলে আসলাম জেব্রা দেখতে। এইটা কোথা দিয়ে আসলো, এই জেব্রাটা কোথা দিয়ে আসলো? চিড়িয়াখানায় এসে শিম্পাঞ্জি আর হচ্ছে ভাল্লুক দেখবো না, সেটা কী করে হতে পারে? তো যথারীতি এই দুটো জিনিস আমাদের বাকি ছিল, আর দেখে নিলাম আমরা শিম্পাঞ্জিকেও, কিন্তু প্রবলেমটা হচ্ছে ইনিও সেই একেবারেই ল্যাতখোর। বাকি ছিল হচ্ছে ভাল্লুককে দেখা, এবং এরপরে আমরা চলে আসলাম ভাল্লুককে দেখতে। বাট এখানে এসে
প্রায় 20 মিনিট ধরে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু এনার তেমন কোনোই নরণচরণ ছিল না তাতে। কিন্তু ওই যে কথায় বলে না, সবর কা ফল হামেশা মিঠা হতা হ্যায়, তো উনি সেটাই আর কি আমাদের প্রমাণ করে দেখালেন, আমাদের 20 মিনিট দাঁড়িয়ে থাকার সার্থক হলো। হরিণটা এসেছিল আইসক্রিম দেখে, ও বেচারা এই শুকনো পাতা খাবেই বা কেন, আর ওই মেয়েটাও হচ্ছে গিয়ে ওকে আইসক্রিম দেবে না, দেবে শুকনো পাতা। তাহলে আপনারাই বলুন ও খাবেই বা কেন সেটা। সো অ্যাট লাস্ট আমি বাড়ি পৌঁছে গেছি, বাদ বাকি যা কোয়ারিজ আশা করি আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। আদারওয়াইজ যদি কিছু কোয়ারিজ তোমাদের থেকে থাকে তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অতি অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলো না, আর যদি তোমরা যদি চাও তো কারোর সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।